আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি উম্মে সালমা, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের কারণ। প্রথমেই আমরা দেখি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মদিনায় হিজরত করেছিলেন, তার কারণগুলো মনস্তাত্ত্বিক কারণ। দেখো, মনস্তাত্ত্বিক কারণ হচ্ছে যে কোনো নবী রাসুল তার নিজের জন্মস্থানে গ্রহণযোগ্যতা খুব সহজে অর্জন করতে পারেনি, পরবর্তীতে উন্নতর গমন করে সেখানে ইসলাম প্রচার বা ধর্ম প্রচার করে তারা গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও সেই ধরনের মনস্তাত্ত্বিক কারণ দেখা যায়, যে তার ক্ষেত্রেও সেটিই দেখা যায় যে তিনি নিজের জন্মস্থান মক্কায় গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেননি এবং তাদের কাছে তিনি সাদরে আমন্ত্রিত হতে পারেননি। তিনি মদিনায় হিজরত করে সেখানে তিনি ধর্ম প্রচার খুব সহজে করতে পেরেছিলেন এবং এর ফলেই হচ্ছে তিনি মদিনায় হিজরত করেন। এরপরে দেখি যে পরিবেশগত কারণ। পরিবেশগতভাবে মক্কার অধিবাসীগণ ছিল রুক্ষ এবং বদমেজাজি, কারণ মক্কা ছিল মরুময় অঞ্চল এবং এখানে ফসল উৎপাদন হতো না তেমন, কিন্তু মদিনাবাসীরা ছিল নম্র এবং ভদ্র স্বভাবে। মদিনা ছিল সবুজ শ্যামল অঞ্চল, যেখানকার মানুষগুলোও ছিল সেরকম সাদাসিদে, যার ফলশ্রুতিতে পরিবেশগত কারণে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটা অনুকূল পরিবেশ পেয়েছে পাবেন মনে করে মদিনায় হিজরত করে, যে ইসলাম প্রচারের একটা অনুকূল পরিবেশ পাবে। এরপর দেখো আর্থিক সম্পর্ক। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আবদুল্লাহ মদিনায় বিয়ে করেছিলেন এবং সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার বাড়ি, সেই দিক থেকে মদিনাবাসীরা তাকে আমন্ত্রণ জানায় এবং সেখানে তার আত্মীয়তার একটা সম্পর্ক রয়েছে সেই মদিনাবাসীর সাথে, যার ফলে তিনি মদিনায় একটা অনুকূল পরিবেশ পাবেন সেই চিন্তাধারা থেকে মদিনায় হিজরত করেন। এরপর দেখি যে কুরাইশদের স্বার্থে আঘাত। কুরাইশদের স্বার্থে আঘাত, মক্কাবাসী যেসব কুরাইশরা ছিল তাদের স্বার্থে আঘাত লাগে যখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেন। তিনি একত্ববাদের কথা বলেন এবং আল্লাহর কথা বলেন এবং তিনি ইসলামের কথা বলেন, যেগুলো কুরাইশদের স্বার্থে আঘাত লাগে। তারা যে মূর্তি পূজা করত, তারা যে অন্যায় অবিচারের সাথে লিপ্ত ছিল, সেগুলোতে তাদের আঘাত হানে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এসব থেকে বিরত থাকার জন্য বলেন, কিন্তু এগুলো তাদের স্বার্থে আঘাত লাগার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা অনেক ক্ষিপ্ত হয়ে যায় এবং তার উপর অত্যাচার নির্যাতন করে থাকে, যার ফলশ্রুতিতে দেখা যায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। এবার দেখি যে মদিনায় আন্তর্জাতিক পরিবেশ। মক্কায় ইসলাম প্রচারের তেমন অনুকূল পরিবেশ ছিল না, কিন্তু মদিনায় ইসলাম প্রচারের আন্তর্জাতিক পরিবেশ রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা চিন্তা করেন যে এখানে ইসলাম প্রচার করা সম্ভব হবে এবং মদিনাবাসী যেহেতু তাকে যে আমন্ত্রণ জানিয়েছিলেন সাদরে, তার ফলেই তিনি মদিনায় হিজরত করেন। এরপর দেখি যে মদিনাবাসীর আমন্ত্রণ। মদিনায় যে সকল ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায় ছিল তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় আসার জন্য আমন্ত্রণ জানান এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সেই আমন্ত্রণ গ্রহণ করেন, যার ফলশ্রুতিতে তিনি মদিনায় হিজরত করেন। এরপর দেখি যে মদিনায় বিভ্রান্তির ধর্মমত। মদিনার বিভ্রান্তির ধর্মমত হচ্ছে মদিনায় যে সকল ইহুদি খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন ছিল তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা যেসব উচ্চপদস্থ লোকজন ছিল খ্রিস্টান ইহুদি ধর্মের, তারা বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর মত প্রকাশ করছিল এবং তাদের মধ্যে লোভ লালসা ছিল, যার ফলশ্রুতিতে মদিনার ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায় তা এসব ব্যক্তিদের উপর বিরক্ত ছিলেন এবং তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে মদিনায় আমন্ত্রণ জানান। এরপর আমরা দেখি যে আউস ও খাজরাজ গোত্রের আমন্ত্রণ। মদিনার দুটি গোত্র আউস এবং খাজরাজ যাদের মধ্যে দ্বন্দ্ব ছিল এবং তাদের এই দ্বন্দ্ব বিবাদ মীমাংসা করার জন্য তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় আমন্ত্রণ জানান এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আমন্ত্রণ গ্রহণ করেন। এরপর আমরা দেখি যে চাচা আবু তালিব এবং স্ত্রী খাদিজার মৃত্যু। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম রক্ষক ছিলেন, যিনি তাকে সবসময় সহযোগিতা করতেন, ছায়ার মতো ছিলেন, তিনি ছিলেন তার চাচা আবু তালিব। আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, যিনি ইসলামের জন্য তার সবটুকু
সব কিছু দান করে দিয়েছিলেন এবং তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময় সহযোগিতা করেছিলেন। সে এই দুইজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে ভেঙে পড়েন এবং তার উপর অত্যাচার নির্যাতনের মাত্রা বেড়ে যায়। এর ফলে তিনি চিন্তা করলেন মদিনায় হিজরত করার। এরপর দেখি যে আকাবার শপথ, 620, 21 এবং 22 খ্রিস্টাব্দে হজ মৌসুমে মদিনা থেকে কিছু লোক মক্কায় এসে আকাবা নামক স্থানে তারা শপথ গ্রহণ করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারা ইসলাম তখন ইসলাম গ্রহণ করতে আসেন এবং এই আকাবার শপথের কারণে তারা মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমন্ত্রণ জানান এবং এই আকাবার শপথ মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের অন্যতম কারণ। এরপর দেখি মুসাবের অনুকূল প্রতিবেদন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব নামক ব্যক্তিকে মদিনায় ইসলাম প্রচারের কীরকম পরিবেশ রয়েছে এবং সেখানে কি অনুকূল পরিবেশ পাওয়া যাবে কি না, সেখানকার মানুষগুলো কেমন, সেখান সেই জায়গাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কীরকম হবে, এই সকল কিছু জানার জন্য মুসাবকে মদিনায় পাঠান এবং মুসাবও তাকে অনুকূল প্রতিবেদন দেন যে মদিনা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিরাপদ এবং সেখানে তিনি নিরাপদে ইসলাম প্রচার করতে পারবেন। এই প্রতিবেদন পাওয়ার পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নেন যে মদিনায় হিজরত করবেন। এরপরে দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য মক্কার ইহুদি খ্রিস্টান সম্প্রদায় যারা ছিল এবং কুরাইশরা হত্যার পরিকল্পনা করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারা এই জন্য দেখি যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হত্যার পরিকল্পনা সম্পর্কে আল্লাহর বাণী এবং জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে অবহিত হন এবং তিনি বুঝতে পারেন যে মক্কাররা তার জন্য নিরাপদ না। এর ফলে তিনি মদিনায় হিজরতের সিদ্ধান্ত নেন। এরপর দেখো যে আল্লাহর প্রত্যাদেশ লাভ, হযরত মুহাম্মদ ইসলাম মহান আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মাধ্যমে হযরত মুহাম্মদ ইসলামকে গমন করার জন্য মদিনায় গমন করার জন্য নির্দেশ দিয়েছিলেন, যার ফলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রত্যাদেশ লাভ করেন এবং তিনি মদিনায় হিজরত করেন। এখন আমি তোমাদের সাথে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। প্রথমে দেখি যে মদিনা জীবনের শুরু, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন তখন তার মক্কা জীবনের অবসান ঘটে এবং মদিনা জীবনের শুরু হয়। মক্কা জীবনে তিনি যে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিলেন সেই অত্যাচার নির্যাতনের অবসান ঘটার ফলে তিনি মদিনা জীবনে জীবন শুরু করেন। এরপর দেখি নির্যাতনের অবসান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা অবস্থান করছিলেন তখন সেখানে তার উপর বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন করা হয়। কুরাইশ এবং ইহুদি সম্প্রদায় তার উপর বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করেন। এই নির্যাতনের অবসান ঘটে মদিনায় হিজরতের পর। এরপর দেখি মদিনা রাষ্ট্র গঠন ও সনদ প্রণয়ন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন এবং মদিনায় হিজরত করে মদিনায় একটি ইসলামী রাষ্ট্র গঠন করেন এবং ইসলামী রাষ্ট্র গঠন করে তিনি মদিনা সনদ প্রণয়ন করেন। এই মদিনা সনদ ছিল পৃথিবীর ইতিহাসের প্রথম লিখিত সংবিধান। আমরা দেখি যে মদিনা সনদে 47টি ধারা ছিল এবং মদিনা সনদের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র পরিচালনা করেন। এরপর দেখি মদিনায় ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের ফলে সেখানে তিনি অবস্থান করে একটি ইসলামী রাষ্ট্র গঠন করেন এবং মদিনায় বিভিন্ন যে গোত্রগুলো ছিল ইহুদি খ্রিস্টান এবং বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেন, ইসলামের প্রচার করেন এবং সেখানে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেন। তো দেখি ইয়াসরিবের মর্যাদা বৃদ্ধি, মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব, মদিনায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের কারণে সেখানে মদিনাবাসী ইয়াসরিবের নাম পরিবর্তন করেন এবং তার নাম দেন মদিনাতুন নবী বা নবীর শহর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে তারা মদিনার নাম পরিবর্তন করেন। এরপর আমরা দেখি যে হিজরি সাল প্রবর্তন, মদিনায় হিজরতের আরও একটি গুরুত্ব ছিল যে হিজরি সাল প্রবর্তন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন সেই হিজরতের পরবর্তীতে 622 খ্রিস্টাব্দ থেকে 622 খ্রিস্টাব্দে তিনি মদিনায় হিজরত করেন এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় ছিলেন তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হিজরি সালের প্রবর্তন করেন, যে এটা হিজরতের ওই সালকে গণনা করার জন্য আরবি তারিখ এবং সাল গণনা করার জন্য এই হিজরি সালের প্রবর্তন করেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু।
এরপর আমরা দেখি যে ইসলামের প্রসার, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মদিনায় হিজরতের আরও একটি গুরুত্ব ছিল ইসলামের প্রসার। তিনি মদিনায় হিজরত করেন, সেখানে ইসলামী রাষ্ট্র গঠন করেন, মদিনা সনদ প্রণয়ন করে এটি আন্তর্জাতিকভাবে রাষ্ট্র পরিচালনা করছিলেন এবং সেখানে তিনি ইসলামের প্রচার প্রসার অত্যধিক ছিল তখন, কারণ ইসলামের প্রচারের ফলে সেখানে প্রচুর পরিমাণে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। এতক্ষণ তোমাদের সাথে আমি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মদিনায় হিজরতের কারণ এবং গুরুত্ব আলোচনা করেছি। এই আলোচনা থেকে যদি তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করার জন্য। আর এই বিষয়গুলো তোমরা অবশ্যই বাসায় পড়বে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আগামী ক্লাসে আমি অন্য আরেকটি বিষয় নিয়ে তোমাদের সাথে আবার হাজির হব অনলাইন ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।